ফয়েল ইনজেক্টরটা ক্লিনারটা এটা হচ্ছে লিগুই মলের পঞ্জাবি বিয়ে করছ নাকি আজকে বেজারে যাও কষ্ট মষ্ট কইরা একটা আন্ডার কনস্ট্রাকশনের হেলমেট মাথায় দিছে এই হচ্ছে ব্যাটারিটা হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন টাইটেল আর থাম্বনেলে দেখছেন আজকের ভিডিও হচ্ছে আমার ড্রোনের ব্যাটারি কেনা নিয়ে আমি DJI Mavic Air 2 যেটা কিনছিলাম সেটা কিনছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ হিসাবে সেকেন্ড হ্যান্ড যে মালিকের কাছ থেকে কিনেছিলাম মানে প্রাক্তন মালিক তিনি আরও একটা অতিরিক্ত ব্যাটারি ক্রয় করেছিলেন তার মানে আমার কাছে এখন ব্যাটারি আছে দুইটা কিন্তু আমি যখন ফ্লাই করতে যাই আমি তো নতুন ওভাবে উড়াতে এখনও শিখি নাই তো আমার ব্যাটারি কিন্তু বেশি লাগে সুতরাং আমার আরও একটা ব্যাটারি প্রয়োজন দেখা দিছে আর এই ব্যাটারিটা আমি নতুন না কিনে সেকেন্ড হ্যান্ড কিনতেছি কারণ হচ্ছে কি ব্যাটারিগুলো না অনেক দাম আমার পকেটে এখন এত টাকা নাই তো সেকেন্ড হ্যান্ড কিনতেছি একটু ইউজ করা থাক সমস্যা নাই দামটা কম পাওয়া যাবে এই আর কি কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ক্রয় করার কিন্তু অনেক ঝুঁকি আছে অনেক ঝুঁকি কারণ ব্যাটারি এমন একটা জিনিস সেটারে তো খুলে দেখার কিছু নাই বা বডি ফ্রেশ থাকলেও হবে না তো এই ব্যাটারিটারে আমার খুব সূক্ষ্মভাবে চেক করতে হবে যদ্দূর আমার মাথায় কুলায় ব্যাটারি চেকিংয়ের বিষয়ে ঠিক তদ্দূর মাথা খাটিয়ে এই ব্যাটারিটারে আজকে চেক করব ঠিক আছে তো সাথে থাকুন আমার সাথে আমার আরেকটা ছোট হয়ে যাবে ওরে নিয়ে যাচ্ছি ওর কাছে গিয়ে এই ক্যামেরাটার ওপেন করব তারপরে সরাসরি ব্যাটারির কাছে ঠিক আছে তো সাথেই থাকুন হ্যাঁ চলে আসছি BAF শাহিন কলেজের এদিকে এদিকেই আমার ছোট ভাইটা আসবে ওরে এখন একটা কল দিব আসুক ওর বাসায় দিকেই শান্ত চলে আসছে শান্ত তো দেরি করছো কেন ভালো হয়ে যাও পাঞ্জাবি বিয়ে করছো নাকি আজকে কাজী অফিস থেকে গেছিলে ফ্রেন্ডের সাক্ষী দিতে গেছিলে কত পাইছো ক্যাশ দেয় নাই এত রৌদ্র ছিল বাইরে পরে এদিকে এই দোকানটার ভেতরে দাঁড়াইছি শাহিন কলেজের ওইদিকে আর কি ভেতরের সাইডটাতে ওফ প্রচণ্ড রৌদ্র আজকে হচ্ছে শুক্রবার রাস্তাঘাট ফাঁকা তারপরেও ফাঁকা রাস্তার মধ্যে আমি দেখতেছি ঝুঁকি আরও বেশি আর রাস্তা ফাঁকা যে যার মতো করে ধামধুম ধুমধাম ধুমধারাকা ধুমধারাকা তাকা 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 চাকা 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 করতে করতে ডান বাম করে করে এদিক ওদিক ভরে দেয় সুতরাং এতে তো ঝুঁকি আরও বেড়েই যায় শান্তি নাই আসলে ঢাকা শহরে না শান্তি নাই শান্তি নাই শুক্রবার হওয়ায় আজকে খুব এনজয় করতেছি এয়ারপোর্ট রোডে মোটর বাইক চালানোর হেভি মজা করতেছি কিন্তু আবার ওই যে বললাম ফাঁকা রাস্তা পায়ে উল্টা পাল্টা হুটহাট চাকালাকা বুম বুম করে করে চালায় হঠাৎ করে ডান দিকে চাপ দেয় বিনা সিগন্যালে হঠাৎ করে বাম পাশে চাপ দেয় বিনা সিগন্যালে এই জিনিসটারে চোখে রেখে তারপর চালানো লাগতেছে একটা মজার সিন দেখাই এই দেখেন আরে হেলমেট খুলে যায় দেখছো কিচ্ছু বলা যায় না দেখছো মানে কি সুন্দর একটা তরমুজ দিছে মাথায় তরমুজটা পড়ে যায় কি পানি সিন আল্লাহ রে আল্লাহ বেচারি যাও কষ্ট মষ্ট করে একটা আন্ডার কনস্ট্রাকশনের হেলমেট মাথায় দিছে কিন্তু এটাও খুলে যাইতেছে আহারে আমার খুব কষ্ট লাগতেছে আরেকজন বীর পালোয়ান পাইছি এই তো এই বীর পালোয়ান মহোদয় আমার সামনেই আছে এই বীর পালোয়ান মহোদয় পিলিয়নের হেলমেট আছে বাট ওনার হেলমেট নাই হেভি একজন সুপার সুপারম্যান সুপারম্যান এক্সট্রিমলি সুপারম্যান মিলে গেছে একটু আগে পাইছিলাম একজন নারীকে আর এবার পেয়ে গেলাম পুরুষকে ও সালার পুরো একেবারে খেলা হবে ড্রোনের ব্যাটারিটা নিলাম হাতে এই তো এই হচ্ছে ব্যাটারিটা তো আমরা আসছি কিন্তু অনেকক্ষণ আগে আসছি হচ্ছে বিকালবেলা আর এখন বিকাল গড়ায় হয়ে গেছে সন্ধ্যা মাগরিব রাজান অলরেডি শেষ আর এতক্ষণ এই ব্যাটারিটার খুঁটিনাটি অনেক কিছু চেক করা হয়েছে আর সেকেন্ড হ্যান্ড জিনিস যতটা সম্ভব একটু দেখে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত তো অনেক সময় ব্যয় করছে এটার পেছনে অলমোস্ট আমাদের কত গেছে ভাই প্রায় দেড় ঘন্টার মতো চলে গেছে দেড় ঘন্টার উপরে গেছে এটারে ফুল চার্জ করছি চার্জ করে ড্রোনে লাগাইছি এ হচ্ছে আমার ড্রোন তারপরে ব্যাটারির ইনফরমেশনগুলো আমার আগের যে ব্যাটারি একটা ছিল ওইটার সাথে মিলাইছি এখানে দেখা গেছে বিপত্তি আমার ড্রোনের সাথে যে ব্যাটারিটা ওইটার কিউআর স্ক্যানটা আমার মোবাইলে বা অন্যদের মোবাইলে রিডিং নিচ্ছিল কিন্তু যে ব্যাটারিটা নতুন নিচ্ছিলাম
এইটার রিডিংটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। এটা দেখে তো আমার মন পুরো খারাপ হয়ে গেছে, কারণ এত সময় নিয়ে এটা চেক করছি, ফাইনালি কিউআর কোডে এসে ধরা খেয়ে গেছিল। তারপরে এই ব্যাটারিটার যে ওনার, কি নাম যেন ভাই, তালহা ভাই, উনি ডিজিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করছে, লাইভ চেক করছে, লাইভ চ্যাটে। তারপরে ওনার ব্যাটারির সিরিয়াল নম্বরটা ওদেরকে সাবমিট করছে, এবং সাবমিট করার পরে তারা আমাদেরকে এনশিওর করছে যে এই ব্যাটারিটা অরিজিনাল, এবং এই ব্যাটারিটা কত তারিখে প্রথম অ্যাক্টিভ করা হয়েছে ওই তারিখটা সহকারে তারা আমাদেরকে বলে দিছে। আরও অনেক অনেক ইনফরমেশন আমরা ডিজিআইয়ের কাস্টমার সাপোর্ট থেকে লাইভ চ্যাটের মাধ্যমে জানছি, তারপরে শিওর হলাম যে আসলে ওনার ব্যাটারিটা অথেন্টিক, নাকি ভাই? জি অথেন্টিক। এবার আপনি আপনার নিজের মুখে বলেন আপনার ব্যাটারিটা অথেন্টিক। হ্যাঁ, আমার ব্যাটারিটা অথেন্টিক। অথেন্টিক। আপনার ড্রোন কই? আমার ড্রোন তো ক্র্যাশ করছে। ক্র্যাশ করছে, আচ্ছা। এরপরে? এরপরে আরেকটা ঠিক করতে দিছি হাসিফ ভাইয়ের কাছে। আচ্ছা, আরেকটা ঠিক করতে দিছি হাসিফ ভাইয়ের কাছে। আর এতক্ষণ শান্তরে বসায় রাখছি, শান্ত আজকে আমার ঠিকাদারি করছে। শান্ত, তুমি তো আজকে আমার ঠিকাদারি করলা, কোনো সমস্যা নাই। এনি টাইম এই যে তুমি এক্সপেরিয়েন্স গুলো আজকে পাইলা, আমার আমার অনেক কিছু শেখা হইছে। ড্রোনের ব্যাটারিটা নেওয়া হয়ে গেছে, তাহলে আমার এখন ড্রোনের ব্যাটারির সংখ্যা হলো মোট তিনটা। এবারে ফ্লাই করে আমি আরো মজা পাবো। তবে আরেকটা জিনিস আমার দরকার আছে, সেটা হচ্ছে একটা থ্রি ব্যাটারি চার্জিং হাব। এটারেও পাকে ফুকে টাকা পয়সা জমা নিয়ে ফেলবো, তাহলে আমি তিনটা ব্যাটারি একসাথে চার্জে দিয়ে আরামে ঘুমাইতে পারবো। আর সকালে ওইটা দেখবো তিনটা ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে। আর এখন যে অবস্থা, তাতে করে আমার একটা ব্যাটারি করে চার্জারের সাথে খুলে আর লাগিয়ে চার্জ করতে হবে। এখন শান্তরে নামাই দিব ওর বাসায় দিকে শাহিনবাগে। তো ঠিক আছে শান্ত, মিস্টার ব্যাটারি ম্যানেজার, তাহলে তুমি তো আসতেছো নতুন রাস্তায়। আমি এই যে তাহলে করে বাইকটা বাইর করাই। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে, আমি একটু সেজান বাইরে এখানে যাব, ওইখান থেকে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ কাজ করেন, আপনি তো ডাক ভবন নিয়ে যাবেন। হ্যাঁ ওইটাকে দাঁড়ান না, আগে কাজ শেষ করে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রিল্যাক্স আড্ডা দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। কষ্ট করলো আজকে? না না কষ্ট, আসো ঘুরে আসো, পাশে থেকে আসো। হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ আসসালাম। আসলে শান্ত থাকাতে আমার অনেক হেল্প হয়েছে, যেমন এই যে এতক্ষণ বসে থাকা, একটু সলা পরামর্শ করা, কারণ আমার পক্ষের তো আর ওইখানে কেউ নাই, যে বিক্রি করছে উনি একা আর এদিকে আমি, তো আমার পক্ষের একজন কেউ থাকলে আমি তার সাথে অনেক কিছু আলাপ করতে পারি, পরামর্শ করতে পারি ইত্যাদি। তো এই জন্য আসলে শান্তর নিয়ে গেছিলাম। শান্ত ন্যূনতম কোনো বিরক্তি বোধ প্রকাশ করে নাই, ও প্রচণ্ড উৎসাহী হয়ে আমাকে সময় দিছে প্রচণ্ড। এখন চলে যাচ্ছি আমার আস্তানা, আমার জেটি 60 ফিটে। ঠিক আছে, ওখানে গিয়ে আবার ক্যামেরা ওপেন হচ্ছে। চলে আসছি 60 ফিটে, সেজান ভাইয়ের দোকানে একটু বসবো। আরে আকরাম ভাই, এই ভাই প্লাটিনা এস গিয়ার কিনা কি আপনি হারাই গেলেন? ভালো হয়ে যাও, বুঝছো, যেটা ফাবল লইছো না, ঠিক আছে, তোমাকে আমি আগেও বলেছি, তুমি এখনো ভালো হবে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এই যে আকরাম ভাই ভালো হয়ে গেছে, এখন কথা কম বলতেছে। এখন হচ্ছে আমার হাতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, আর এই সিরিঞ্জটার কিছুক্ষণ আগে আনবক্সিং করা হয়েছে। আনবক্সিং করছে নিয়ামত আরিফ আমার অনুমতি না নিয়ে। এই যে আমার পাশে নিয়ামত আরিফ দাঁড়ায় আছে, তারে এখন পাগলা গারদের ওষুধ দিব, ওষুধের বোতল হচ্ছে আমার হাতে, ঠিক আছে। এই যে এটারও কিন্তু একটা সিরিঞ্জ আছে, এই দুইটা দিয়ে আজকে ওরা সাইজ করবো। তো এটারে আসলে দিব হচ্ছে তার সিভিয়ারে, হাই সিভিয়ার, এটা কিন্তু একটা লেজেন্ডারি মেশিন। তো এইটার মধ্যে সে চাচ্ছিল ফয়েল ইঞ্জেক্টর ক্লিনার ব্যবহার করতে, আমি অবশ্যই তাকে ইন্সপায়ার করছি এটা ইউজ করার জন্য। এইটা ফয়েল ইঞ্জেক্টরের কী কাজ সেটা সম্পর্কে কিন্তু আলাদা আমার কন্টেন্ট আছে, সেটা দেখে নিতে পারে। তো এই ফয়েল ইঞ্জেক্টরটা ক্লিনারটা, এটা হচ্ছে লিকুইড মলির, এবং এটা হচ্ছে কিন্তু 300 মিলি, আর এটার দাম হচ্ছে 600 টাকা। তো সে চাচ্ছিল যে আরও কম দামের মধ্যে এইটা পাওয়া যায় কি না। এখন আরও কম দামের মধ্যে যেটা আছে 80 মিলি, কত ভাই, 350.5 টাকা। এখন ওইটার চাইতে এটা নেওয়া কিন্তু ভ্যালু ফর মানি বলে আমি মনে করি, তাই তাকে এটা সাজেস্ট করছি। প্রথমবার কিনতে একটু কষ্ট হতে পারে, কারণ 600 টাকা দাম তো, কিন্তু একবার নিয়ে ফেললে কিন্তু এটা অনেক দিন ব্যবহার করা যায়। আর এইটার ব্যবহারের বিধিটা হচ্ছে মানে প্রতি লিটারে 5 মিলি করে, প্রতি লিটারে 5 মিলি। আর ফয়েল ইঞ্জেক্টর ক্লিনার সম্পর্কে আমি এই ভিডিওতে আর বিস্তারিত কিছু বললাম না, এবারে সরাসরি চলে যাচ্ছি নিয়ামত আরিফকে পুশ করার জন্য।
সোনিয়া মোদারিফ জি ভাই পুষ্কর তোমার ট্যাঙ্কিতে কত লিটার আছে ফুয়েল আমার ট্যাঙ্কিতে না আমার বাইকের ট্যাঙ্কিতে তোমার বাইকের ট্যাঙ্কিতে 6 লিটার 6 থেকে 6.5 লিটারের মতো ফুয়েল আছে না 6 থেকে 6.5 লিটার না এই যে কোন একটা বলবা হয় 6 লিটার নালে 6.5 লিটার রিকু ভাই এক্স্যাক্ট মাত্র বলা যায় না কারণ আমি তো বাইকের ট্যাঙ্ক ফুল করার পরে চালাইছি মানে তুমি কি আমার একটা নাও এটা দিয়া দাও আমি কেমনে দিব রে ভাই কি খুলো ট্যাঙ্কি খুলো আমি কি করব ভাই খুলো কিছু হবে না খুলো এই চাবি ট্যাঙ্কি খুলো কোন ভাই সস্তা বুদ্ধি থাকতেও মানুষ যখন এই যে জিনিসটা আরো পেঁচায় মানে হাত দিয়ে খায় না হেন দিয়ে খায় সর্বমোট তাহলে তোমার মাপ অনুযায়ী 5-6-30 মিলি বা 5-6-30 সিসি দেওয়া হয়ে গেল প্রতি 3000 কিলো পর পরে এই মাপে ব্যবহার করবো যাই হোক আজকে অনেক কথাবার্তা হয়েছে অনেক প্যারা খাইছি আজকে ড্রোনের ব্যাটারিটা নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নিরাপদে মোটর সাইকেল চালাবেন ট্রাফিক আইন মানবেন এবং মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন খোদা হাফেজ।